আই বিওয়ার্স বিসিএস হোয়াইট বোর্ড প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি দেখাবো সৌবস্থা সম্পর্কিত অঙ্কের পূর্ণাঙ্ক সমাধান বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় সৌবস্থা সম্পর্কিত অঙ্ক থেকে দুই একটি প্রশ্ন এসে থাকে তাই সৌব্যস্ত সম্পর্কিত অঙ্ক খুব সহজেই কীভাবে পারা যায় তাই নিয়ে আজকে এই ভিডিওটি করা দেখেন একটি সৌবাচ্ছায় দুটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে পূর্ণ হতে পারে নল দুটি একসঙ্গে খুলে দিলে সৌবসরটি কত সময় পূর্ণ হবে দেখেন দুটি নল একই সঙ্গে খুলে দিলে সৌবসরটি কত সময় পূর্ণ হবে অর্থাৎ দুটি নল দ্বারা সৌবস্তরটি পূর্ণ হবে যদি কোনো অঙ্কে দেখেন দুটি নল দ্বারা যদি কোনো চৌবাচ্চা পূর্ণ হয় তাহলে এই অঙ্কের শর্টকাট টেকনিকটি হলো এম হল দ্বিতীয় নল দ্বারা বেইত সময় এখানে এন হল প্রথম নল দ্বারা বেয়িত সময় তাহলে দেখেন এখানে দ্বিতীয় নল দ্বারা দেখেন তিরিশ মিনিটে পূর্ণ হয়েছে এবং প্রথম নল দ্বারা দেখেন বিশ মিনিটে পূর্ণ হয়েছে সেমভাবে তিরিশ যোগ করি হবে এখানে যোগ করলে দেখেন এখানে পঞ্চাশ আসে দেখেন এই শূন্য এই শূন্য কাটাকাটি পাঁচ গুণন ছয় তিরিশ হবে ছয় গুণন দুই বারো অর্থাৎ কি দেখেন বারো মিনিট নল দুটি একসঙ্গে খুলে দিলে সৌবসরটি বারো মিনিটে পূর্ণ হবে সুতরাং কি ক সঠিক আনসার একটি সৌবসার দুটি নল আছে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা পঁয়তাল্লিশ মিনিটে সৌবসরটি পূর্ণ হতে পারে দুটি নল খোলা থাকা অবস্থায় সৌবস্তরটি পূর্ণ হতে কত সময় লাগবে দেখেন এখানে দুটি নল পূর্ণ হয় অর্থাৎ এই অঙ্কের শর্টকাট টেকনিকটি হল এম এন বাই এম এখানে এম হল দ্বিতীয় নল দ্বারা ব্যয়ীত সময় পঁয়তাল্লিশ গুণ এখানে দেখেন প্রথম নল দ্বারা ব্যয়িত সময় তিরিশ পঁয়তাল্লিশ যোগ তিরিশ হবে যোগ করলে এখানে পঁচাত্তর আসে এখন দেখেন কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে পনেরো দ্বারা কাটাকাটি করলে এখানে দুই আসবে এখানে পাঁচ আসবে পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে কাটাকাটি করলে নয় আসবে নয় গুণুন দুই আঠারো অর্থাৎ দুটি নল খোলা থাকা অবস্থায় সৌবস্থাটি আঠারো মিনিটে পূর্ণ হবে অর্থাৎ খ সঠিক অ্যান্সার